হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ পুরাতন কাশিতে ভুগছেন অনেক ধরনের চিকিৎসা করেছেন কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে পুরাতন কাশি দূর করতে হয় তো নিজেদের স্বার্থের জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের হোম পেজে আমার ভিডিওগুলো দেখতে পান বন্ধুরা ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে খোকসা গাছ আমাদের গ্রামে এই গাছটিকে খোকসা গাছ বলে আপনাদের এলাকাতে কি বলে কমেন্টে লিখুন বন্ধুরা এই খোকসা গাছ অনেক ধরনের উপকার করে থাকে যেমন এর পাতা দিয়ে মেস্তা দূর করা যায় এই পাতা দিয়ে কিভাবে মেস্তা দূর করবেন তা নিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এছাড়াও এই গাছ দিয়ে পশুর শরীরে চামড়া ছাড়ানোর পরে যে পশম লেগে থাকে তা ছড়ানোর জন্য ব্যবহার করা হয় বন্ধুরা আমি আজ এই খোকসা গাছ নিয়ে যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যত পুরাতন কাশি আছে তা ভালো হবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে বন্ধুরা এটি একশো পার্সেন্ট কাজ করবে তাই অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা দেখুন এই গাছে কিছু ফল ধরে আছে এই ফলকে আমরা বন্য ডুমুর বলি এই ফলতেই আপনি আপনার পুরাতন কাশি দূর করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি খুব ভালোভাবে জেনে নিন প্রথমে এই ডুমুর ফলগুলো গাছ থেকে তুলে নিন তিন চারটা নিতে পারেন এরপর এগুলো ভালোভাবে ধুয়ে নিন ধুয়ে নিয়ে ব্লেন্ডার করে এর রস বের করুন যাদের ব্লেন্ডার নেই তারা পাটাতে বেটে নিতে পারেন এরপর এ রস একটু গরম করে হালকা লবণ দিয়ে খান এভাবে এক দুইবার খেলেই এর ম্যাজিক দেখতে পারবেন বন্ধুরা এভাবে মাত্র এক থেকে দুই দিন খেতে পারলেই আপনার যত পুরাতন কাশি থাকুক না কেন তা ভালো হবেই এভাবে খেলে একশো পার্সেন্ট কাজ করবেই তাই আপনাদের যদি কাশি থাকে তবে আমি যেভাবে বললাম এইভাবে খেয়ে দেখুন অবশ্যই উপকার পাবেন বন্ধুরা এটা একটি পরীক্ষিত টিপস আমি নিজে ব্যবহার করেছি উপকার পেয়েছি আশা করি আপনারাও উপকার পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার এই টিপসটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান আর বন্ধুরা আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ